দিনাজপুরের ফুলবাড়িতে বৃহস্পতিবার রাত 9:30টায় দিনাজপুর ঢাকা মহাসড়কে কর্মস্থল পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে বিরামপুর আসার পথে পুটকিয়া মোড় পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে গৃহবধূ আফরিন বেগম মোহিনী নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে স্বামী অরূপ হোসেন। স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অরূপ হোসেন আরএফএল কোম্পানির সেলস কর্মকর্তা হিসেবে পঞ্চগড় জেলায় কর্মরত ছিলেন। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার দাসরা গ্রামের অপরূপ হোসেনের স্ত্রী ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সারামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ফুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম জানায়। তথ্য ভিডিও চিত্রে দিনাজপুর প্রতিনিধি আলহেলাল চৌধুরী।